সরাসরি কানাডা থেকে আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এখানে বাংলাদেশে যে গত কয়েকদিন থেকে ছাত্র বা শিক্ষার্থীদের আন্দোলন চলছে, সেখানে অনেক শিক্ষার্থীরা শহীদ হয়েছে, আহত হয়েছে। সেই শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন প্রবাসী বাংলাদেশি কানাডিয়ান যারা আছেন তারা। আমরা সরাসরি কানাডার অন্টারিওর টরন্টো এলাকার ড্যানফোর্থ শহর থেকে এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনারা যারা আছেন এটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আপনাদের মতামত কর্মসূচি লিখবেন। এখানে দেখছেন যে শত শত বাঙালিরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সরাসরি সেটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আগামীকাল রাত ৮টায়, আগামীকাল শুক্রবার রাত ৮টায় ঠিক এই জায়গাতেই আমাদের আরেকটি প্রতিবাদ শিবির অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি কানাডার অন্টারিওর টরন্টোর ড্যানফোর্থ শহর থেকে, যেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের আন্দোলনের সাথে এখানে একাত্মতা ঘোষণা করেছেন কানাডিয়ান প্রবাসী বাঙালিরা। একদম দলমত নির্বিশেষে সবার উপস্থিতি এখানে রয়েছে। আপনারা দেখছেন নারী পুরুষ সহ এখানে অনেকেরই উপস্থিতি এবং এখানে মুখরিত স্লোগানে যে কুঠা নয় মেধা চাই, এবং শহীদ যারা হয়েছেন তাদের
বিচার বা তাদেরকে যারা হত্যা করেছেন তাদের বিচার দাবি করছেন এই প্রবাসীরা। এবং সরাসরি আমরা দেখছি যে তাদের হাতে বিভিন্ন ধরনের পেস্টুন রয়েছে, বিভিন্ন স্লোগান লেখা রয়েছে এবং মুখে অনেক স্লোগান দিচ্ছেন, আমরা সেটি আপনাদেরকে জানার চেষ্টা করেছি। সরাসরি অনেক বাঙালিরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করব আপনাদের সকলের সহযোগিতা। চলো চলো